ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পুষ্পাঞ্জলি আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও তো প্রথমেই সকলকে জানাই পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা তো আজ আমি ভিডিওতে কী শেয়ার করবো সেটা আপনার থামনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন তো বেশি কথা না বলে চলুন শুরু করছি আজকের ভিডিও তো আজকে মেকআপ করবার জন্য প্রথমে আমি দেখাবো যে সকালবেলা পয়লা বৈশাখের মেকআপটা কীভাবে করবো তো যেহেতু সকালবেলা আমরা বা মোটামুটি বাড়িতেই থাকি কিংবা হয়তো বাইরে পুজো দিতে যাই বা কোথাও গেলেও কিন্তু এইভাবে হালকা মেকআপ করতে হবে কারণ যেহেতু গরম ভীষণ পড়ে গেছে তো এখানে আমি ইউজ করছি এসপিএফ থার্টির একটি ডে ক্রিম আপনারা সানস্ক্রিন ইউজ করতে পারেন আপনারা যে ভাবে যেটা ইউজ করেন সেটা ইউজ করে নেবেন প্রথমে ভালো করে গলায় হাতে মুখে যে যে অংশগুলো খোলা থাকবে কিন্তু খুব ভালো করে সেখানে সানস্ক্রিন লাগিয়ে নেবেন এরপরে আমি এখানে একটি হালকা সাইডের ফাউন্ডেশন নিয়ে নিয়েছি এবং এইভাবে চোখে তলায় এবং মুখে এইভাবে একটা থ্রি এঁকে নেব প্রতিবারের তো আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন তো তাদের বলি এইভাবে এঁকে নিলে কিন্তু একদম স্কিনের সাথে এবং একটা স্ট্রাকচার কিন্তু হয়ে যায় এটা মেলানোর পর মুখটা কিন্তু ভীষণই একটু সরু লাগবে তো এইভাবে থুতনিতেও হালকা ফাউন্ডেশন লাগিয়ে নিতে হবে এবং গলায় এবং হাতেও কিন্তু ফাউন্ডেশন লাগিয়ে নিতে হবে তো এরপরে আমি এটাকে একটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে আস্তে আস্তে ব্লেন্ড করে নেব এবং মনে রাখবেন যেন এক একটুও ফাউন্ডেশন মানে লেগে না থাকে মানে যেন পুরোটাই খুব ভালোভাবে যেন স্কিনের সাথে মিশে যায় এবং যেহেতু আমি আগেও বললাম গ্রীষ্মকাল বলে খুব বেশি ফাউন্ডেশানে কিন্তু ইউজ করবেন না যতটা সম্ভব আর যদি সম্ভবপর হয় তাহলে কিন্তু ওয়াটার বেস্ট ফাউন্ডেশান আপনারা ইউজ করতে পারেন যাতে করে ঘামেও ফাউন্ডেশানটা নষ্ট না হয় তো ভালো করে মুখে গলায় খুব ভালোভাবে মিশিয়ে নেবেন ফাউন্ডেশানটা তো এরপরে দেখুন একদম মুখে কিভাবে মিশিয়ে গেছে ফাউন্ডেশনটা তো এরপরে কি করতে হবে এরপরে নাকটা আপনাদের নাকের স্ট্রাকচার অনুযায়ী যদি আপনাদের নাক সরু হয় তাহলে হালকা করে জাস্ট লাগিয়ে নেবেন আর যদি নাকটা একটু আমার মতন টাইপের নাকের যদি হয় তাহলে কিন্তু এইভাবে নাকটাকে এঁকে নেবেন তাহলে নাকটা একটু সরু লাগে তো এটাকেও খুব ভালোভাবে মিক্স মানে মি নাকের সাথে খুব ভালোভাবে আস্তে আস্তে উপর থেকে নিচ এবং কোনাগুলোকে খুব ভালোভাবে কিন্তু একদম কিনের সাথে মিশিয়ে দিতে হবে যাতে ওই ভাঁজটা বোঝা যায় এবং নাকটা অনেকটা স্লিম লাগে তো এরপর কি করতে হবে এরপর আমরা এটা হয়ে গেলে ইউজ করব পাউডার নাকের বরাবর সোজা এইভাবে এঁকে নিলে কিন্তু নাকটা অনেকটাই স্লিম লাগবে তো এখানে আমার ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে এরপরে যেহেতু গ্রীষ্মকাল পাউডার তো ইউজ করতেই হবে এবং স্কিন টাইপ অনুযায়ী কিন্তু আপনাদের পাউডারটা চুজ করে নিতে হবে ফেস ফেস পাউডার এবং গ্রীষ্মকাল বলে একটু পাউডারটা বেশিই লাগাতে হবে যাতে করে ঘাম না দেয় আর এইভাবে গোটা মুখে আস্তে 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 তুলির সাহায্যে কিংবা আপনারা ইউজ করতে পারেন যাই ইউজ করুন আর যে মেকআপটা মনে রাখবেন যাই করুন না কেন মেকআপটা যেন প্রপার হয় তো এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নিন এবং মোটামুটি স্কিনের মেকআপ এখানে হয়ে কমপ্লিট হয়ে যাবে তো এরপরে যেটা আমরা করব সেটা এখানে আমাদের স্কিনের মেকআপ শেষ এরপরে আমরা চলে যাব ঠোঁটের মেকআপে তো এখানে আমি হালকা একটা লিপস্টিক লাগিয়ে নিচ্ছি এরপরে আপনারা চাইলে ডার্ক লাইট এটা আপনাদের আপনারা কীরকম শাড়ি পরছেন সকালে কতটা ডার্ক হালকা লিপস্টিক ইউজ করতে চাইছেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে তো এখানে আমি একটা রেড কালারের লিপস্টিক লাগিয়ে নিচ্ছি তো আমি লাইনার ইউজ করি না আপনারা যদি চান তো লাইনার ইউজ করতে পারেন এবং মনে রাখবেন লাইনারটা যখন ইউজ করবেন তখন কিন্তু ঠোঁটের স্ট্রাকচার অনুযায়ী ইউজ করবেন কারোর যদি ঠোঁট সরু হয় তাহলে ও ওপর থেকে লাইনার টানবেন আর যদি মোটা হয় তাহলে কিন্তু একটু ভেতর দিকে লাইন লাইনারটা টেনে দেবেন তো এখানে আমার লিপস্টিক লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এখান এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এরপরে আমি চোখের মেকআপ করব তো যেহেতু সকালবেলার মেকআপ তো আর যেহেতু মুখটা হালকা চোখে মেকআপ না করলে মুখটার সাথে কিন্তু ওটা সামঞ্জস্য আসবে না তাই আমি এখানে খুব হালকাভাবে কিন্তু চোখের মেকআপটা করব। একদম লাইট শেডের একটা আই শ্যাডো নিয়ে নিয়েছি এখানে আমি পাউডার বেসড আই শ্যাডো ইউজ করছি সকালের দিকে পাউডার বেসড আই শ্যাডো ইউজ করাই ভালো কারণ ওটা খুব ডার্ক হয় না বা ডিপ লাগে না আর রাত্রিবেলার মেকআপে আপনারা ক্রিম বেস্ট আই শ্যাডো ইউজ করতে পারেন ওটা অনেকটা ডার্ক লাগে তো এরপরে এর থেকে আর একটু লাইট কালার নিয়ে ওপরটাকে কিন্তু আমরা খুব ভালোভাবে হালকা করে লাগিয়ে নেব জাস্ট এইটুকুই তো আর যেটা করতে হবে যেটা ছাড়া চোখের মেকআপটা অসম্পূর্ণ লাগে সেটা হচ্ছে কাজল আমরা এখানে হালকা করে কাজল পরে নেব তো এটা যেহেতু নো মেকআপ লুক আর এটা যেহেতু ডে মেকআপ তো আমরা খুব ডার্ক করে কিন্তু কাজলটা পরবো না হালকা করে কিন্তু কাজলটা পরে নিলে আমাদের মোটামুটি সকালের মেকআপ কমপ্লিট আর মনে রাখবেন সকালের দিকে যতটা লাইট মেকআপ করবেন এবং শাড়িটাও যেন শাড়ি বা যেই ড্রেসটাই পরুন সেটা যেন খুব গর্জেস না হয় একদম সুতির ওপর যেন হয় সেটা কমফর্ট আমরা পাই সেরকম ড্রেস কিন্তু গ্রীষ্মকালে পরে নেবেন তো এরপরে এখানে একটা টিপ পরে নেবো যেটা ছাড়া কিন্তু আমাদের সাজ অসম্পূর্ণ লাগে তো টিপ পরাটা অবশ্যই অপশনাল আপনাদের ইচ্ছা গেলে পরবেন এবং এখানে আমি লাগিয়ে নিচ্ছি সিঁদুর একটা হয়ে গেলেই আমার কিন্তু মেকআপ সকালে ডে মেকআপ কমপ্লিট এবং এরপরে আমি আপনাদের দেখা দেখাবো যে এই মেকআপটার উপরই হালকা করে কিভাবে আমরা রাতের জন্যে মেকআপ করে নেব এরপরে ছোট একটা কানের এবং মনে রাখবেন সকালবেলা কানের বা যাই জুয়েলারি পরবেন না কেন সেটা যেন খুব হালকার মধ্যে হয় তাহলে কিন্তু একদম পারফেক্ট লাগে গ্রীষ্মকালের মেকআপ সময় হালকা রাখাই বেটার তো এখানে আমি ছোট্ট একটা কানের পরে নিচ্ছি এবং এরপরে আমি করব আমার চুলের মেকআপ তো আমার চুল যেহেতু খুব ছোটো তো এটাকে আমি খুব বেশি কিছু করব না এটা জাস্ট একটু এইভাবে মাঝখানে শীতে করে নিয়ে পেছনে আমি একটা জাস্ট গার্ডার দিয়ে হাত খোপ্পা করে নিলে কিন্তু আমার চুল রেডি হয়ে যাবে যাদের বড় চুল তারা তো অনেক রকমের স্টাইল করে চুল বলতে পারেন কিন্তু যারা যাদের ছোট চুল এই রকমভাবে বেঁধে নিলেও কিন্তু সকালের জন্য একদম পারফেক্ট লাগবে তো এখানে আমার সকালের মেকআপ কমপ্লিট তো আপনাদের এটা নো মেকআপ লুকসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম বিউটি রিলেটেড টিপস এবং বিভিন্ন রকমের কন্টেন্ট কিন্তু আমার চ্যানেলে আমি নিয়ে আসি যাতে আপনারা কোনোভাবেই বোর না হন তো এরপরে আমি চলে আছি নেক্সট স্টেপে সন্ধ্যের মেকআপে তো সন্ধ্যেবেলার জন্য আমি জাস্ট একটু একই রাখছি মেকআপটা যদি আপনারা চান তাহলে ফাউন্ডেশনটা হালকা বাড়াতে পারেন কিন্তু বারবারই যেহেতু বলছি এটা গ্রীষ্মকাল খুব একটা মেকআপ দিয়ে স্কিনকে কষ্ট দেবেন না তো যতটা সম্ভব নো মেকআপ লুকসেই থাকবেন তো এইখানে জাস্ট আমি হালকা করে ভুরুটা এঁকে নিচ্ছি এবং চোখটাতে চোখটার উপর আমি বেশি জোর দিচ্ছি চোখটাকে একটু অ্যাট্রাকটিভ বানানোর জন্য আমি এখানে আইলাইনার ইউজ করছি এইভাবে একটা জেল পেন আইলাইনার দিয়ে কিন্তু আপনারা চোখের ওপরে এঁকে চোখটাকে আরেকটু অ্যাট্রাক্টিভ বানিয়ে নিতে পারেন এরপর যখন আইলাইনার লাগানোর পর চোখের ওপরটাকে আরেকটু ডার্ক সেট দিয়ে আরেকটু অ্যাট্রাক্টিভ করে নিতে পারেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে এখানে আমি মিডিলে একদম হালকা একটা কালার দিয়ে এখানে কিন্তু একটা শ্যাডো তৈরি করে দিচ্ছি একটা শেড করে দিচ্ছি যাতে সাইডের সাথে মাঝখানটা ওর একটু হালকা লাগে লাইট লাগে এবং চোখটাকে একদমই অন্যরকম দেখতে লাগে তো এরপরে এবং এই রকম মেকআপ করলে মনে রাখবেন ভুরুর নিচে কিন্তু একদম সাদা বা স্কিন কালারের আইশ্যাডো দিয়ে কিন্তু নিচটাকে ভরাট করে দেবেন হালকা লাগিয়ে দিলে এটা কিন্তু চোখটার সাথে আলাদাভাবে বোঝা যাবে এবং মেকআপ হয়ে উঠবে পারফেক্ট তো এখানে আমি সেটাই করছি এখানে ভরুটার নিচে হালকা করে আই ওটা লাগিয়ে দুটো পাটকে আলাদাভাবে বোঝানোর জন্য করছি তো রাত্রায় মেকআপে চোখের মেকআপটার ওপরেই বেশি জোর দেবেন কারণ বাইরে যদি কোথাও ঘুরতে যান এখন তো মাস্ক পরা মাস্ট তো মাস্ক মাস্ক পরলে কিন্তু শুধু চোখটাই দেখা যাবে এবং চোখটাকে যতটা পারবেন অ্যাট্রাক্টিভ করে নেবেন তো এইখানে আমি এরপরে একটা ডার্ক সেড নিয়ে মিডিলটার চারপাশে কিন্তু লাগিয়ে নিচ্ছি যাতে মাঝখানটা হাইলাইট হয় এবং সাইডে হালকা হালকা ডার্ক কালারটা বোঝা যায় এবং চোখটা আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগে তো আপনারা দেখুন এইভাবে আমি কিন্তু আমার চোখটাকে এঁকে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি আপনারা আর একটু মেকআপ করতে চান এটা অবশ্যই অপশনাল তো এইভাবে কিন্তু গালে লিপস্টিকের সাহায্যে একটা হালকা শ্যাডো তৈরি করতে পারেন যেটাতে গালটা খুব স্লিম লাগে তো এটা একদমই অপশনাল আপনাদের ইচ্ছা গেলে করতে পারেন নাহলে এই এই পোরশনটা কিন্তু আপনারা ইজিলি স্কিপ করতে পারেন যদি আপনারা একদমই নো মেকআপ লুকে থাকতে চান তো এরপরে এটা হয়ে যাবার পরে নেক্সট স্টেপ যেটা হবে সেটা হচ্ছে চুল তো রাত্রে চুলটা হালকা একটু অন্যরকম করে বাঁধলে দেখতেও ভাল লাগবে এবং যেহেতু সকালে চুলটা খুলে রাখার অপশান নেই রাত্রে কিন্তু চাইলে আপনারা চুল খুলে রাখতে পারেন তো আমি এখানে জাস্ট দুটো ব্ল্যাক ক্লিপের সাহায্যে চুলটাকে আটকে নিয়ে আমার হেয়ার মেকআপ কমপ্লিট করব তো এইভাবে আমি চুলের ভেতরে ক্লিপগুলোকে আটকে নিলাম এবং ওপর দেখুন এইভাবে একটা লেয়ার পড়ে গেল চুলের তো এই জায়গায় আমি একটা ব্ল্যাক ক্লিপের সাহায্যে সাইড ক্লিপের সাহায্যে আমি চুলটাকে আটকে নেব এবং বাকি চুলটা সামনের দিকে ছেড়ে রাখব তাহলে কিন্তু আমার হেয়ার মেকআপও কমপ্লিট এবং রাত্রের দিকে হালকা যেহেতু গরমটা একটু কম থাকে তাহলে আপনারা এই চুল খুলে রাখতে পারেন তো এরপরে নেক্সট স্টেপে আমি যেটা করব সকালে বলেছিলাম হালকা জুয়েলারি রাত্রে চাইলে আপনারা একটু জাঙ্ক জুয়েলারি ইউজ করতে পারেন তো আমি এখানে দুটো এরকম বড় বড় জাঙ্ক জুয়েলারি নিয়ে নিয়েছি তো এটা পরে নিচ্ছি এটা আমার শাড়ির সাথে মোটামুটি যেহেতু এটা শাড়ির সাথে মানাচ্ছিলো যেটা আমি পরবো তো এই রকম আমি পরে নিয়েছি আপনারা যেটা আপনাদের ভালো লাগে সেই রকম কিন্তু আপনারা কানের ইউজ করতে পারেন তো চলুন এরপরে আমি দেখাবো আপনাদের আমার ফাইনাল লুকস এটা আমার হার এরপরে দেখুন আমার ফাইনাল লুকস এটা আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আরেকটা জিনিস তো বাকি রয়ে গেল সেটা হচ্ছে ফটো সেশন ফটো সেশন না করলে তো সাজার আনন্দটাই থাকে না তো আজকে এই পর্যন্তই সকলকে আরও একবার অববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি সকলে ভালো থাকবেন